আপনার একটি বক্তব্য খুব ভাইরাল হয়েছে এবং খুব আলোচনা হয়েছে, এবং তাদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই ধরনের একটা মন গড়া প্রশ্ন, যেটা আপনার গরু নিয়ে আপনার কাছে গরু চাওয়া হয়েছিল, আপনিকে বলা হচ্ছে আপনি রাগের বশবর্তী হয়ে, ক্ষোভের বশবর্তী হয়ে আপনি হচ্ছে এই গরুর নাটক সাজিয়েছেন, আপনি ব্যাখ্যা দেবেন অভিযোগটা আপনার দিকে? আপনার কথা শুনে আমার হাসি চলে আসছে। জায়েদ খানকে আমি আমার আপন ছোট ভাইয়ের মতো দেখতাম। হ্যাঁ, চলচ্চিত্রের জগতের বাইরে থেকে তার সাথে আমার সম্পর্ক, চলচ্চিত্র থেকে সম্পর্ক না। হ্যাঁ, জায়েদ খান শুধু আমার কাছ থেকে একবার দুইবার না, যখনই যেটা বলেছে আমি তখনই সেটা করেছি। ইফতার পার্টি করেছে, সেখানে টাকা চেয়েছিল 20,000, আমি সাথে সাথে দিয়ে দিয়েছি। তারপরে ওই শিল্পী সমিতির চেয়ার টেবিল কিনবে, সেখানে বসছে, তাই বলা যে ভাই আমি 19-20 টাকা দিয়ে একটা ফ্লোর নিয়েছি, ওইখানে আমার অফিসটা সাজাচ্ছি, এবং একসাথে আমার যে চেম্বারের চেয়ার টেবিল হবে তোমাদের, তো ভাই আমি সেভাবে করে দিব। তখন সে আমার দেখলাম যে আমি বিকেলবেলা গেলাম, তখন দেখলাম যে ভ্যান গাড়ি করে চেয়ার টেবিল নিয়ে আসছে। তখন আমি বললাম যে ভাই তুমি তো নিয়ে আসছো, ভাই আপনার বললাম আপনি তো দিলেন না। হ্যাঁ, আর তারপরের বিষয়টা সেটা, আমার ভাই মারা গেছে, আমি দেশের বাড়িতে গেলাম, ওইখানে 6টা 7টা গরু জবাই করে, 6টায় গরু জবাই করে আমি প্রায় 5,000 লোককে খাওয়া দাওয়া করে ঢাকাতে ফিরে আসলাম। তার 1 সপ্তাহ পরেই আমাকে সন্ধ্যা 7টার দিকে ফোন করলো জায়েদ খান। ফোন করে বললো ভাই আপনি তো আমি তখন পরিচালক সমিতির পিকনিকও 20,000 টাকা দিয়েছিলাম। হ্যাঁ, আগে আগে হয়েছে পরিচালক সমিতির পিকনিক, যে আপনি ওইখানে টাকা দিয়েছেন, আমি শুনেছি আপনি আমাদের একটা গরু দিবেন। হ্যাঁ, এটা বলে সে আবার মিশাদেরকে ধরিয়ে দিল। মিশা বললো ফিরোজ তুই আমার ছোট ভাই, জায়েদ বলছে একটা গরু আমাদের দিতে হবে, তুই আমাদের একটা গরু দিবি। তাই আমি বললাম যে ভাই আমার দেওয়ার মন মানসিকতা আছে, কিন্তু এই মুহূর্তে আমার হাতের অবস্থা ভালো না, মানসিক অবস্থা ভালো না। হ্যাঁ, আমি নেক্সটে এর আগে যে জায়েদ খান বলেছে আমি তার কথা রেখেছি, এবং সে যে ইলেকশন করেছে তখন আমি তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছি, তার পাশে থেকেছি, তাকে ভোটও দিয়েছি, যাদের জন্য আমি আছি আমি দিব। কিন্তু বাট যখন আমি গোলটা দেইনি, তারপর থেকে দেখি সে আমাকে ওই পিকনিকের জন্য কার্ড পর্যন্ত আমাকে দিল না। হ্যাঁ, তারপরে আমি চিন্তা করলাম যে আমি একজন সম্মানিত লোক, আমি তো শুধু চলচ্চিত্র অভিনয় করি সেটা না, আমি একটা গ্রুপ প্রতিষ্ঠানের এডিশনাল এমডি। আমি 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে 14 দলের জোট থেকে সুরেন্দ্র 2 আসন থেকে নির্বাচন করেছি। আমি জাসদ করি, জাসদের কালচারাল সেক্রেটারি, আমি সেন্ট্রাল কমিটি। আমি শুধু অভিনয় এই চলচ্চিত্র নিয়ে নেই, আমি বাংলাদেশ টেলিভিশন প্রোডিউসার অ্যাসোসিয়েশনের আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, লাস্টে আমি 2 ভোটে ফেল করেছি। আমি প্রোডিউসার সমিতির একজন মেম্বার, রানিং মেম্বার, সেখানেও আমি নির্বাচন করেছি। জায়েদ খান কি ভাবে আর কি বলে আমি যাই না। জায়েদের একটা ভাই পুলিশের ওসি, আমারও একটা ভাই পুলিশের ওসি, আমার আপন দুলা ভাই একটা এডিশনাল আইজি। আমি তো কোনো বিষয় নিয়ে পুলিশের কাছে যাই না, পুলিশ ইয়ে করি না। আমি 92-তে আমি নিজে পুলিশের চাকরি করতাম। সে যতগুলো কথা বলে মিথ্যা কথা বলে, অস্বীকার করে। আপনাকে যখন গরুটা আপনি দিলেন না, তখন তো মেম্বার ছিলেন আপনি শিল্পী সমিতির? হ্যাঁ, তখন আমি মেম্বার ছিলাম। এরপরে হচ্ছে, তারপরে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাসের মাঝামাঝি একটা সময় ওই পিকনিকটা হয়েছিল। ফেব্রুয়ারি মাসে আমাকে একটা চিঠি ধরাই দিল, তখন চিঠিটা পেয়ে আমি জাহাজকে ফোন করলাম, ভাই তুমি কি আমার অপমান করতে চাও, আমাকে এই লোকগুলোর সামনে দাঁড় করাবা? আমি বাংলাদেশ টেলিভিশনের 500 নাটকের হিরো, আমার লেখা চলচ্চিত্র অনুদান পেয়েছে 2015 সালে, আমি সেই চিত্রনাট্যকার আমি ছিলাম, আমি বাংলাদেশ সরকারের উচ্চ গ্রেডের একজন তালিকাভুক্ত নাট্যকার, বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতারের উচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী, আমি ডিরেক্টর্স গিল্ডের মেম্বার, আমি প্রোডিউসার অ্যাসোসিয়েশনের মেম্বার টেলিভিশনের। ক্রিয়েটিভ সলিউশনের দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, এবং আমার পক্ষ থেকে অনেক অনেক এক্সট্রা ভালোবাসা। আপনারা আরও বেশি বেশি করে আমাদেরকে নতুন নতুন কন্টেন্ট উপহার দিবেন, এবং সবাই সুস্থ এবং ভালোভাবে ঈদ কাটাবেন। প্রিয় দর্শক, ক্রিয়েটিভ সলিউশনের সিনে আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া শেখ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোন দর্শকের সাথে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ক্রিয়েটিভ সলিউশনের সাথে থাকবেন। আমি সাদিয়া শিমুল বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।